Hello everyone. আজকে এন্টারটেইন করার জন্য আসি, হ্যালো এভরিওয়ান। আজকে এন্টারটেইন করার জন্য আসিনি, কিছু সত্য কথা তুলে ধরার জন্য আসছি। হয়তোবা সব ক্লিয়ারলি বলতে পারবো না, হয়তোবা সব বলা যাবেও না। আমি হ্যাপির মতো বোকা না যে নিজেকে কালার করে বলে ফেলবো। ঠিক আছে, আপনারা তো অনেক চালাক, ক বলতে কলিকাতা বুঝবেন, রাইট? বোঝার ট্রাই করিয়েন, আমি বোঝানোর ট্রাই করব। চেহারা দেখছেন আমার, চেহারা দেখছেন? 4 দিন ঘুমাই না, খাই না, একা একা থাকি মানুষ তো এখানে, ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন ছাড়া খোঁজ নেওয়ার মতো কেউ নাই। আমার চোখের বাড়ির নাটক না, গ্লিসারিন ইউজ করি নাই, এখনো মুভি শুটিং এর কাজ স্টার্ট দেই নাই, জানি না আমি অ্যাক্টিং করতে। বললাম তো, নাচতে পারি, গান গাইতে পারি, অ্যাক্টিং করতে জানি না, কখনো অ্যাক্টিং শিখি নাই। সারাটা দিন কাকে নিয়ে মেসেজ দিই, কাকে নিয়ে স্ট্যাটাস দিই, দেই তো কাউকে নিয়ে না, কি জীবনে সেকেন্ড টাইম ভালোবাসাটা ভুল হয়ে গেছিল। ফার্স্ট টাইম রিলেশন করছিলাম, রিলেশনটা হয়ে গেছে আমাদের এক এলাকার ছেলের সাথে। ছেলেটা নেশা করতো, ইয়াবা টিয়াবা খাইতো, ফেন্সিডিল খাইতো, সিম্পেটি কাজ করছিল ওর জন্য। খুব ভালো ছিল ছেলেটা, চরিত্রের দিক দিয়ে, সবকিছু দিক দিয়ে দেখতে শুনতে অনেক সুন্দর। আমাদের এলাকার সবাই ওকে শাহরুখ খান করে বলতো, শাহরুখ খানের সাথে অনেক চেহারার মিল আছে। ও আমার চাচাতো ভাইদের ফ্রেন্ড, আমাকে অনেক সাপোর্ট করতো, কেউ কিছু বললে যে প্রতিবাদ করতো, অনেক রেসপেক্ট করতো আমাকে। আব্বামুর সাথে সম্পর্ক অনেক ভালো ছিল, দেড় ছয় বছর থেকে আমার কন্ট্যাক্টটা হয়ে গেছিল, ফ্রেন্ড হিসাবে কথা বলতাম। আমি তো 2 বছর যে বাসায় ছিলাম, পড়ছি, সিম্পেথি কাজ করতো। ও অ্যানি নামের একটা মেয়েকে লাভ করতো, সেই মেয়ে 7 ইয়ার রিলেশন করছে। 7 ইয়ার রিলেশন করার পরে ছেলেটাকে, ও তো কিছু করতো না তখন, ভালো ছিল অনেক, ঠিক আছে, ভালো স্টুডেন্ট ছিল। ও বলছে যে কিছুদিন দাঁড়াও, আমি তো কেবল অনার্সে পড়ি, অ্যানি তুমি হচ্ছে আমাকে একটু সময় দাও, আমি একটা জব টপ, সরকারি জব টপ করি। ওই ওর আব্বা চেয়ারম্যান ছিল আওয়ামী লীগই করে, ঠিক আছে, মোটামুটি ছেলেটার ফ্যামিলি ভালো। তো অ্যানি হারামজাদি, ও ধৈর্য ধরে নাই, ঠিক আছে, লোভী ছিল, ফ্যামিলি তো ভালো না, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই। তো ধানমন্ডির কোন একটা প্রাইভেট ব্যাংকের কর্মকর্তার ও বিয়ে করে, প্রেম টেম কইরা তলে তলে ঢাকায় চলে আসে, অ্যানি গাইবান্ধা থেকে জিকোকে স্যাক দিয়ে, ঠিক আছে, চলে আসে। দেন জিকোর লাইফটা ওলটপালট হয়ে যায় 12-13 সালের দিকে, জিকো পুরো ছ্যাঁকা খায়। হ্যাঁ, আমাদের এলাকার সবাই জানে, ভেঙে পড়ে। ও আমাদের বাসায়, মানে আমার দাদা বাসায় আসতো, আমি যখন দাদা বাসায় যেতাম দেখতাম আমার চাচাতো ভাইদের সাথে এসে কথা বলতেছে, কান্নাকাটি করতেছে। ছেলেটা খুব ভালো, আমি ওর ধ্বংস দেখছি। আজকে যে পর্যায়ে আমি আছি সেটা আমি দেখছি আমার এক্স বয়ফ্রেন্ড কে। কত ভালো ছেলে, একটা মেয়ের জন্য মেয়েকে ভালোবেসে নষ্ট হয়ে গেছে। আমি হয়তো নেশা করতে পারবো না, আমি হয়তো জিকোর মতো নেশা করতে পারবো না, নেশা করে জীবন নষ্ট করতে পারবো না, আমি নিজেকে জাস্ট শেষ করে দিব। অনেকবার ট্রাই করছি না মরার জন্য, মরতে পারি নাই। হয়তো বা কাউকে ভালো না ভাইসা মরতে চাইছি, তো বাপ মায়ের উপরে রাগ করে ওই জন্য মরতে পারি নাই, কিন্তু আমি আর বাঁচার শক্তি আমার নাই। প্রতিটা মুহূর্তে অপমান হওয়া, ছোট হওয়া, নিজেকে আর কতখানি ছোট করবো ওর কাছে। ও একটা ক্রিকেটার হয়েছে, তাই কি হয়েছে, আমি একটা মানুষ, আমি ওকে ডাকি নাই, ও নিজে আসছে আমার কাছে, আসব ফ্রেন্ডশিপ গিরি করতে আসছে, ছ্যাঁকা খেয়ে আসছে। কোন প্রেসিডেন্টের নাতনির, কোন হচ্ছে মন্ত্রীর বেটির,
সেই চাকা খেয়ে আসছে, সেই চাকার জায়গায় আমি ভাবছি ও হয়তো চাকা খেয়ে আসছে, জিগো তো ওরকম ছিল। তাই না ফ্রেন্ডশিপটা করছি, কিচ্ছু বলি নাই, চুপচাপ মুখ বন্ধ করে ছিলাম এতদিন, কিন্তু আর ধৈর্য ধরতে পারতেছি না। আমি নাম বলবো না ওর, আমি ওর নাম বলবো না, আপনারা বুঝে নেন, আমি কারো নাম বলবো না, আমি হ্যাপি না, আমি কারো নাম বলবো না, কিন্তু এতটুকুই বলবো, ও আমাকে ভালোবাসাইছে, ভালোবাসতে বাধ্য করছে, সেটা যদি যা যা করার লাগে করছে। আমি আজকে ও স্বপ্ন দেখে মন্ত্রীর হচ্ছে কি হবে, জামাই হবে, এক্স প্রেসিডেন্টের নাতি জামাই হবে না। এত ইজি, এত ইজি, এত ইজি হইলে তো সব আমার হাতে মুঠায় হয়ে যাইত, আমি এত ভালো ফ্যামিলির মেয়ে, এত ভালো ফ্যামিলি, তাতে আমি ওকেই পাওয়া যাইতাম, ও আমার সাথে এত নাটক করতো করতো না। যাই হোক, আমার এক্স বয়ফ্রেন্ডের কথা শুনেন, একটা চ্যাপ্টার না ক্লোজ করে তার একটা চ্যাপ্টার যাওয়া যায় না, ওটা তোমার পাস্ট, আমি তো আমার মিডিয়াতে আসি, আমার মেয়ে আমার পাস্ট জানা উচিত আপনাদের। তারপরে আমি ওর সাথে কথা বলা শুরু করি, ঠিক আছে, আমি অনেক ফাইজলামো করতাম, ইয়ে করতাম, আমার সাথে কথা বলে ছেলেটা একটু ভালো থাকতো। তারপর আমি বললাম যে ভাইয়া, ও একবার ফেন্সিডিলের কেসে হিলিতে ধরা পড়ছিল, আমারই আর একটা ফুপাতো ভাইয়ের সাথে, বললাম না আমার মানে আমার ফুপাতো ভাই চাচাতো ভাইদের ও ফ্রেন্ড, তো আমার আব্বা তো মানে খুব ভালো সম্পর্ক, ঠিক আছে, দিনাজপুরের যে জেলার ছিল তার সাথে, তারপর এখানকার র্যাবের অফিসার টফিসার সবার সাথে, তারপর ওই ছেলে যেহেতু আমাদের আমার দাদা বাড়ি আর ওই ছেলের বাড়ি পাশাপাশি, একটা ফ্যামিলিকার সম্পর্ক ছিল, রাজনীতির একটা সম্পর্ক ছিল আর বাপের সাথে আমার আব্বুর, তারপরে পাশের এলাকা ঠিক মানে পাশের বাড়ি, ওর বাপ আইসা আর আমার ফুপা এসে আমার আব্বুকে ধরলো যে দেখ ভাই, আমাদের দুইজনই তো এরকম আটকা পড়ছে, কি আর করবি, আমাদের তো এখানে তো লিঙ্ক আপ নাই দিনাজপুরে, তুই তো দিনাজপুরে জয়পুর হাটে কন্ট্রাক্টরি করে আসছিস, দুজনকে একটু ছাড়াই নিয়ে আয়, বেচারা দুজন ধরা পড়ছে আর করবে না হয়তোবা। আব্বু তারপর ওদেরকে অনেক কাহিনী কাছা কইরা ছাড়াইছে, ঠিক আছে, তারপর ছাড়াই নিয়ে আসলো। হ্যাঁ, তো ওইটা বুঝতে পারেন, আমার আব্বুকে যথেষ্ট রেসপেক্ট করছে, আমার সাথে রিলেশন করছে, জন্য আমার আব্বু অনেক কিছু বলছে ওকে, ও কখনো কিচ্ছু বলে নাই, মাথা নিচ করে থাকছে, সবাই বলতো ও নেশা করে, ও খারাপ না, ও আমাকে অনেক ভালোবাসছে, এরকম ভালো হতে পারে আর কেউ বাসবে না, ওইরকম না, কষ্ট পাওয়াচ্ছে এক খাওয়া, নেশা করে মানুষরা মানুষের ভালোবাসা বোঝে, ক্রিকেটাররা সেলিব্রিটিরা বোঝে না, এরা শুধু ভালো বাসাইতে পারে, মানুষকে হার্ট করতে পারে, মানুষের লাইফ সাজানো গোছানো লাইফের মধ্যে আগুন ধরাই দিতে পারে, আর কিচ্ছু পারে না। 4 রাত ধরে 400 বার মনে হয় ফোন দিছি, সরি বলছি, সত্য কথা কয়েকটা তুলে ধরছিলাম যে তুমি এরকম 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 কেন এমন করো, ঠিক আছে, একটু চেঞ্জ হও, কি করি না তোমার জন্য বলো, আর কি কি করতে হবে সেটাও বলো, করতেছি, নো চেঞ্জ কেন হবে, অপশন আছে যে অনেক, মন্ত্রীর বেটি, মিনিস্টারের বেটি, খাবি চাবির বেটি, যারা বিয়ে করে ফেলছে, সংসার করতেছে, তাদেরকে নিয়েই স্বপ্ন দেখে যে না সংসার ছাইরা হোক নাকি চলে আসবে, আসুক ভালো কথা ওয়েলকাম, তোরা আমার সাথে জড়ানোর কি দরকার ছিল, ফ্রেন্ড হয়ে এত কিছু, গার্লফ্রেন্ড হলে কি করতা, প্রেগন্যান্ট করে ফেলতা, বাহ গ্রেট, তোমাদের কাছে সেলিব্রিটি হওয়া শিখতে হবে আমার, আসলে আমি জানি না সেলিব্রিটি কি হবে, হইতে হয় আমি জানি না, আমার দোষ, আমার প্রত্যেকটা ফ্রেন্ড নিষেধ করছে, অল্প ফাঁদে পা দিস না, অইলে সব নাটক, 2 দিনের নাটক, কোনো ভালোবাসা ভালো লাগা নাই, আর বলে না যে না আমি ভালোবাসি না, ভালো লাগে কিন্তু ভালোবাসি না, তো হচ্ছে কিন্তু আমরা খুব ভালো ফ্রেন্ড, ওর ফ্রেন্ড গুলো আমার ভালো ফ্রেন্ড, আমি ফোন দিলে ওরা যদি মানে ঘুমায়ও থাকে আমার ফোনটা রিসিভ করে, বলে দোস্ত কি খবর, ওর ভাই, ওর যারা যারা কাছে আছে সবার সাথে আমার কথাবার্তা হয়, ওর মতো কেউ আমাকে অমূল্যায়ন করে না, ও আমাকে যেই রকম শুরু করছে ইদানিং, স্বপ্ন দেখার লিমিট মনে হয় বেশি ক্রস হয়ে গেছে, দেখো স্বপ্ন দেখো, দেখি তোমাকে জাতীয় দলে কে ব্যাক